বিষ্ণুপুরের যৌনপল্লীতে এবার পড়ল করোনার থাবা। গতকাল বিষ্ণুপুর শহরের গোপালগঞ্জ এলাকা যৌনপল্লীর এক যৌনকর্মী করোনা আক্রান্ত হওয়ার খবর মেলে। এরপরই নড়েচড়ে বসে বিষ্ণুপুর পুরসভা, স্বাস্থ্য দপ্তর, পুলিশ ও মহকুমা প্রশাসন। দ্রুত করোনা আক্রান্ত মহিলাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ওন্দা কোভিড হাসপাতালে। ওই মহিলার নিবিড় সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করার কাজও শুরু হয়। এলাকাটিকে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করে তড়িঘড়ি বাঁশের বেড়া দিয়ে সিল করে দেওয়া হয় যৌনপল্লীর দুদিকের রাস্তা। যৌনপল্লীতে বাইরের কোনো ব্যক্তির যাতায়াত নিষিদ্ধ করা হয়। ওই এলাকায় বসবাসকারীদের আগামী 7 দিন বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি প্রত্যেককে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। পুরসভার তরফে গতকালই এলাকাটিকে স্যানিটাইজ করা হয়। আজ সকাল থেকে দমকলের কর্মীরা এলাকার রাস্তাঘাট ও বাড়ির বাইরের দেওয়ালগুলিকে স্যানিটাইজ করেন। এই যৌনপল্লীতে কী করে ঢুকে পড়ল করোনা ভাইরাস? স্থানীয়দের ধারণা, জেলা ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই পল্লীতে যেমন বহিরাগতরা যাতায়াত করেন, তেমনই অন্যান্য এলাকা থেকে এখানে যাতায়াত করেন বেশ কিছু যৌনকর্মী। তাঁদের মাধ্যমেই এই যৌনপল্লীতে করোনা সংক্রমণ ছড়িয়েছে বলে প্রাথমিক ধারণা এলাকার মানুষের। আপাতত এই করোনা সংক্রমণের ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত এলাকার মানুষজন। আতঙ্কে প্রচুর আতঙ্কে আছি, ভয়াবহ ব্যাপারে। বাচ্চা নিয়ে তো বসবাস করছি, এটা ব্যবসা কি, এটা তো আমার বাড়ি। এবার আমি একা একা নেই, এখানে সমস্ত পল্লীর মানুষেরা এরকম ভয়াবহ ব্যাপারে আছে, কিন্তু নিরুপায় আমরা এখন কোথায় যাব বলুন। এই যে নতুন নতুন যে পল্লীতে, যৌনপল্লীতে যে মেয়েগুলো নিয়ে আসছে, তো এগুলোর পিছনে কারা আছে? হ্যাঁ, ওদের মধ্যেই তো হয়েছে, এটা যৌনকর্মী মেয়েদেরই তো কর্মটা হয়েছে। আমরা খুবই তো আতঙ্ক ভয়ের মধ্যে আছি, রোগটা দিনকে দিন বাড়ছে, কমছে না, চলবে? আমাদের সরকার যদি একটু সাহায্য করে তাহলে ভালোই হবে, এটাই বলতে চাইছি, ভয়ই আছি। করোনা সংক্রমণ ঠেকাতে স্থানীয় পুরসভা ও প্রশাসন সব রকমের ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন এলাকার বিদায়ী কাউন্সিলর। সকলে মিলে বসে এটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, 7 দিন পুরো এই এলাকাটা মানে রেড এলাকা হিসাবে থাকবে, এবং পাশাপাশি ইয়েগুলো হচ্ছে বাফার জোন, রেড জোন হিসাবে এই যৌনপল্লী যেটা সেই এরিয়াটা, তার পাশে যৌনপল্লীর গায়ে বাগদিপাড়া আছে, করগাপাড়া আছে, এবং এখানে এই বাগদিপাড়া বাগদিপাড়া এখানেও আছে। এই এরিয়াগুলোকে টোটাল প্রায় 100 মিটার করে চারদিকে, 400 মিটার ধরুন, এই এরিয়ায় যত বাসিন্দা আছে সবাইকেই ওই রেড জোন, অরেঞ্জ জোন হিসাবে যেটা আগে ছিল এখন বাফার জোন হয়েছে, সেইভাবে এদেরকে ব্যারিকেড করে রাখা হয়েছে। 7 দিন এরা ব্যারিকেডের ভিতরে থাকবে। মুখ্যমন্ত্রী যেটা আগে বলেছিলেন 14 দিন, এখন ওটা ওনারই নির্দেশ মতো 7 দিন হয়েছে। এই 7 দিন এরা কেউ বাড়ির থেকে বেরোবে না, সম্পূর্ণ এই ব্যারিকেডের মধ্যেই থাকবে। এদের জন্যে আমরা পৌরসভা থেকে স্যানিটাইজ তো কালকেও করেছি, আজকেও করছি, এই 7 দিনই আমরা স্যানিটাইজ করবো। করোনা আতঙ্ক কাটিয়ে ফের কবে স্বাভাবিক ছন্দে ফিরবে বিষ্ণুপুরের গোপালগঞ্জ, এখন সেদিকেই তাকিয়ে এলাকার মানুষজন। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া লাইভ।